আপনি যদি এমন একটা স্মার্ট ওয়াচ কিনে ভাবনা করেন যে স্মার্ট ওয়াচের মধ্যে স্মার্ট ওয়াচের যত ধরনের ফাংশন আছে সেটা পাবেন একটা ভালো ডিসপ্লে দরকার একটা ভালো কল কোয়ালিটি দরকার মানে হচ্ছিল ব্লুটুথ কল কোয়ালিটি দরকার তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব হাইলোড একেবারে নিউলি লঞ্চ হওয়া আর এস ফাইভের সাথে অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচের মধ্যে কি আছে না আছে। এবং কাদের জন্য এই স্মার্ট ওয়াচটা এবং আমরা লাস্ট হচ্ছিল থার্টি ডেজ আমাদের হাতে এই স্মার্ট ওয়াচটা ছিল এবং এটা আমরা টেস্ট করে টোটাল ডিটেলস জানাচ্ছি সো চলুন শুরু করে আজকের ভিডিও আমাদের আজকের স্পন্সর মোশন ভিউ হাইলু আর এস ফাইভ ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানে তাদেরকে তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ চার হাজার নয়শো নিরানব্বই টাকা পড়বে এই ক্ষেত্রে ডিটিউ প্রাইস চেঞ্জ হতে পারে এছাড়াও মোশন ভিউতে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম সো ভিডিও ডিসক্রিপশনে মোশন ভিউর টোটাল ডিটেলস থাকছে এই হচ্ছে হাইলুর একেবারে নিউলি লঞ্চ হওয়া আর এস ফাইভ এর বক্সও দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ডুয়েল স্টেপস পাবেন এবং মজার এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে বাট আপনি যদি আসলে মোশন ভিউ থেকে পার্চেস করেন তাহলে ওয়ান ইয়ারের ব্র্যান্ড ওয়ারেন্টি কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন সো নাইস টু সি বক্সটা খুললাম খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি অ্যান্ড সাথে হচ্ছে একটা এক্সট্রা স্ট্র্যাপ সো দেখতে পাচ্ছেন এটার কালারটা আমার কাছে সুন্দর লাগছে অনেকের কাছে আসলে এই টাইপের লাইন টাইপের স্ট্র্যাপস ভালো লাগে এছাড়াও ছিল ম্যাগনেটিক চার্জিং কেবল অ্যান্ড হচ্ছে ইউজার মেনুয়াল এবং টু আওয়ার্স আপনি চার্জ দিলে কিন্তু ফুললি চার্জ করে ফেলতে পারবেন ইটস ডিপেন্ড এবং আমার কাছে ফিনিশিং কিন্তু খুবই ভালো লাগছে স্মার্ট ওয়াচের এবং এর যে স্ট্র্যাপস সেটা হচ্ছিল আপনার হচ্ছে সিলিকন স্ট্রাফস যেটা আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারেন এবং স্ট্রাফসগুলো আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন যদি আপনার যে না আমরা স্ট্রাফস নতুন টাইপের নিতে চান সেটা পসিবল আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মাইক আর এখানে পুরোটাই আসলে ম্যাটালিক বিল এবং হচ্ছে বিল কোয়ালিটি খুবই শক্তপোক্ত এবং দেখতে খুবই প্রিমিয়াম অ্যান্ড এর মধ্যে কিন্তু নতুন সেন্সরটা ইউজ করা হয়েছে আর এই পাশের মধ্যে স্পিকার গ্রিল তার মানে হচ্ছে এটা দিয়ে কিন্তু ব্লুটুথ কলিং সাপোর্ট করে আর কি সো মানে ব্লুটুথ কল করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে আর এখানে মধ্যে দেখতে পাচ্ছেন সাইডটা সুন্দর আর এর মধ্যে কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি ডিসপ্লে টু পয়েন্ট জিরো ওয়ান মানে দুই ইঞ্চি থেকে একটু বড় আপনার হচ্ছিল অ্যামুলের ডিসপ্লে ইউজ করা হচ্ছে যেটা সিক্সটি হার্ড রিফ্রেশার অ্যান্ড এর যে মানে ব্রাইটনেস সেটা হচ্ছিল এক হাজার নেটস বাট এটা না মানে ইনডোর কোয়ালিটি পারফেক্ট অ্যান্ড বাইরে আউটডোর একটু স্ট্রাগল করে বাট আপনি দেখতে পারবেন আর কি সো অনেকগুলো স্মার্ট ওয়াচের ওয়াচ ফেসগুলো পেয়ে যাবেন সবগুলোই দেখতে সুন্দর যেহেতু অ্যামোলের ডিসপ্লে আমার কাছে আসলে কোনো কমপ্লেন নাই এখান থেকে সোয়াইপ করে আপনি বিভিন্ন শর্টকাট অপশনগুলো পেয়ে যাবেন সেগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন এবং আপনার যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলোকে আপনি চাইলে আসলে কাস্টমাইজ করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং এর নাইনটি সেভেন পার্সেন্ট কিন্তু স্ক্রিন টু বডি রেশিও তার মানে বডারলেস বলা যায় এখান থেকে সোয়াইপ করে আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো দেখতে পারবেন রেট মনিটর করতে পারবেন যেটার রেজাল্ট হচ্ছিলো নাইনটি সেভেন পার্সেন্টের মতো অ্যাকুরট সো নাইস টু সে এছাড়া হচ্ছে ব্লাডের অক্সিজেন লেভেল আপনি চেক করতে পারবেন যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনি পারবেন এছাড়াও মোড টেস্ট করতে পারেন এটা আসলে ওয়ান কাইড অফ এআই বেস বা আপনার হচ্ছে সফটওয়্যার বেজ এছাড়া স্ট্রেস লেভেল আপনি আসলে চেক করতে পারেন এটাও সফটওয়্যার বেস এগুলো আসলে বিশ্বাস করে নেই জাস্ট দেওয়ার জন্য দেওয়া বাট হার্ডড্রেড মনিট সেটা আসলে মোটামুটি বেটার অ্যান্ড হচ্ছে অক্সিজেনের যে মানে সিস্টেমটা সেটাও মোটামুটি বেটার এছাড়াও নোটিফিকেশান প্যানেল পেয়ে যাবেন যেখানের মধ্যে থেকে আপনি যত ধরনের নোটিফিকেশানগুলো আছে সেগুলো পড়তে পারবেন ছোটো অংশের তিনটা বা চারটা লাইন পর্যন্ত এবং উপর থেকে আপনি আসলে কল অপশন পেয়ে যাবেন যে মোবাইলের সাথে কানেক্ট করলে কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন অ্যান্ড হচ্ছিল কল হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে সেখান থেকে কলও দিতে পারবেন ব্লুটুথ কলিং সাপোর্ট করে এবং মানে কল কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যে ইনডোর কোয়ালিটিতে খুবই ভালো এবং বাইরের ক্ষেত্রে মোটামুটি ভালো ভালো যায় ডিফেন্স অন হচ্ছে আপনি কোন সিচুয়েশানে কল দিচ্ছেন সো ব্লুটুথ কলিংয়ে আমার কাছে মনে হচ্ছে ইস গুড এবং আপনি মুখের সামনে নিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং এটার মাধ্যমে রিসিভও করতে পারবেন অ্যান্ড চাইলে আপনি আসলে সাইলেন্ট করে দেওয়া মানে কেটে সরি কেটে দেওয়া অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এখান থেকে মাইককে স্টপ করে লাউড দিয়েও আপনি চাইলে কথা বলতে পারবেন যেহেতু যেহেতু লাউডেই কথা বলে আর এছাড়া অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের মধ্যে আপনার সকল ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং করবে মানে ট্র্যাক করবে এবং সেটার ডিটেলসও আপনি পেয়ে যাবেন দেন হচ্ছে আপনার হার্ড রেট মনিটারের কথা তো বললামই যে এটা মোটামুটি অ্যাকুরেট বলা যায় স্ট্রেস লেভেল এগুলো আসলে মানে জাস্ট কথার কথা মানে অত হামরি কিছু না বাট আপনি আসলে একটা ডাটা পাবেন এআই বেস সবগুলো মিলেছিল ওয়ার্কআউটের ক্ষেত্রে আপনি আসলে ট্র্যাকিং করতে পারবেন অনেকগুলো অপশন আছে একশো পঞ্চাশটা মেবি আপনার হচ্ছে হলো ওয়ার্কআউট অপশন যেগুলো আপনি আসলে চেঞ্জ করতে পারেন প্লাস বলা সো এটা একটা ব্যাপার এবং অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো আপনি আসলে রেকর্ডসগুলো দেখতে পারবেন স্পোর্টসের যে রেকর্ডগুলো কতক্ষণ হাঁটছেন কত কিলোমিটার গেছেন কী করছেন না করছেন সকল ডিটেলস কিন্তু আপনি আসলে এই ওয়াচের মধ্যেই পেয়ে যাবেন ইজিলি এবং প্রত্যেকটা ডিটেলস আপনি এখানে মানে ওয়াচ থেকে দেখতে পারবেন অ্যাপে যেতে হবে না এছাড়া ব্লাডের অক্সিজেনের ব্যাপার বললাম এটার রেজাল্টও ছিল নাইনটি ফাইভ পার্সেন্টের মতো বা নাইনটি সিক্স পার্সেন্টের মতো হচ্ছিলো অ্যাকুরেট বলা যায় আর কি এছাড়া স্লিপ ট্র্যাকিংটাও ভালো আমার কাছে মনে হচ্ছে ন্যাপটাও ট্র্যাক করতে পছন্দ মানে পসিবল হয় আমাদের ক্ষেত্রে দেখলাম অ্যান্ড দেন হচ্ছিল আপনি এখান থেকে মিউজিক কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড ভলিউমটাও কন্ট্রোল করতে পারবেন ওয়েদার দেখতে পারবেন যদি ফোনের সাথে কানেক্টেড থাকে অ্যালার্মে দেন হচ্ছিল আরও অনেক ধরনের অপশন আছে যেগুলো আসলে মানে আমাদের ডেলি অ্যাক্টিভিটির ক্ষেত্রে খুবই কাজে লাগে মুডসগুলো দেখতে পারবেন মানে আপনার মুডটা কেমন আছে সেটা শেখার জন্য বাট এটা আসলে এআইএস এগুলো ভরসা করে লাভ নেই বাট যেগুলো দিছে ম্যাক্সিমামগুলো কাজের যদি আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করেন এন আসলে খুব ভালো একটা ডিসপ্লে বলা যায় আমার কাছে খুবই ভালো লাগতেছে যে দেখতে অ্যান্ড অ্যান্ড এখানে মধ্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অপশন আছে আপনার মোবাইলে যে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা অ্যাক্টিভেট করা আছে বা ইউজ করেন সেটা কিন্তু এখানের সাথে কানেক্ট করে আপনি আসলে অ্যাসিস্ট্যান্টটাকে ইউজ করতে পারবেন সো নাইস টু সি এবং অ্যাস ওয়েস এটা অ্যাপ থেকে যদি আপনি কোনো নাম্বার সেট করে রাখেন অ্যাস ওয়েস মানে জরুরি সেবা হিসেবে আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড ফিমেলের জন্য একটা স্পেশাল অপশন আছে যেটা প্রয়োজন হলে আপনি ইউজ করতে পারবেন টাইমার আছে ফ্ল্যাশ আছে ফাইন ফোন আছে রিমোট ক্যামেরা আছে দ্যান ক্যালকুলেটার আমার অনেক বেশি ফেভারিট বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে সো ওয়াচের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন টুল বক্স থেকে এছাড়াও ছিল এখানের মধ্যে ওয়াচ ফেস আপনি চেঞ্জ করতে পারবেন যেহেতু এটা অন ডিসপ্লে সাপোর্ট করে সো আপনি আসলে এটা অন ডিসপ্লে হিসাবে ইউজ করতে পারবেন মানে আপনার যেগুলো দরকারি স্টাইল যে স্টাইলটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন সারাক্ষণ হচ্ছিলো আপনার ওয়াচটা চলে থাকবে বা চলে থাকবে আর কি বা আপনি মানে এক কথা সে শো অফ করতে চান দেখাতে চান এরকম আর থিমের বক্স অপশন আছে মানে মেনুটা আসলে তিন টাইপের করে আস মানে সেট করতে পারবেন আপনার হচ্ছে নাইন বক্স হিসাবে বা এরকম টাইপের অ্যান্ড বা আগের লিস্টের টাইপের আপনি তিনটা টাইপের আপনি আসলে সেট করে ইউজ করতে পারবেন বোর হবে না মনে হয় অ্যান্ড আমার কাছে ডিসপ্লে কোয়ালিটি আসলেই ভালো লাগছে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ভাইব্রেশন কোয়ালিটিরও ভালো ছিল অ্যান্ড এখানের মধ্যে অনেক অনেক অপশন পেয়ে যাবেন যেগুলো আপনি আসলে ডেলি ইউজের ক্ষেত্রে আপনার কাজে লাগবে আর ব্রাইটনেস কন্ট্রোল অ্যান্ড সাদার্স আছে পাসওয়ার্ড দিয়ে আপনি আসলে এটাকে লক করে রাখতে পারবেন যখনই খুলতে যাবেন তখন ছিল পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে অ্যান্ড হচ্ছিল যে হা মানে রেস্টুক এটা আসলে জাস্ট হারটাকে ঘুরালে সাথে সাথে হচ্ছে আপনার মানে স্মার্ট ওয়াচটা আসলে ওপেন হয়ে যাবে বা আপনাকে ছিল টাইম দেখাবে ওটা আর কি বা ওয়াচ ফেসে মেনে চলে যাবে এছাড়া আরও অপশন আছে যেগুলো আসলে বেসিক ফাংশন সো এখানে মধ্যে অ্যাপের সাথে কানেক্ট করলাম অ্যাপের মধ্যে পুরোপুরি ডিটেলস পেয়ে যাবেন আপনি কম্পেয়ার করতে পারবেন আজকে কী করছেন গতকালকে কী করছেন সকল অ্যাক্টিভিটিগুলো ট্র্যাকিং করতে পারবেন অ্যান্ড স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে ডিটেলস আপনি আসলে পেয়ে যাবেন যে কোনো কিছু ক্ষেত্রে যতগুলো অ্যাক্টিভিটি ট্র্যাকিং আপনি আসলে ওয়াচ আচ্ছা দেখছেন সবগুলোয়ের ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং এটা কম্পেয়ার করতে পারবেন আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ারও করতে পারবেন সেই অপশানও কিন্তু আছে অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স ট্র্যাকিং মোড কিন্তু আছে এবং মজার কথা হচ্ছে যে এটা কিন্তু একবার চার্জ দিলে নেয়ার অ্যাবাউট হচ্ছিল এটার মধ্যে জিপিএস নাই যদিও আপনার হচ্ছিলো জাস্ট আপনার ফোনের জিপিএস ইউজ করে আপনি আসলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারবেন বা আপনি ওয়ার্কআউট করলে সেগুলো ট্র্যাকিং করতে পারবেন এবং মোটামুটি ভালোই আমাকে সাপোর্ট দিচ্ছিলো এছাড়াও হচ্ছিল আপনার এর মধ্যে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন অ্যান্ড কাস্টমাইজও করতে পারবেন অনেক অনেক ওয়াচ ফেস আছে

টলি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে যে কোনো পার্সনে আপনি আসলে এটাকে চুজ করতে পারবেন বিকজ হচ্ছে এই ডিসপ্লে ডিসপ্লেটা বেজারলেস হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে অনেক প্রিমিয়াম একটা ফিল দেয় মানে পাঁচ হাজার টাকা স্মার্ট ওয়াচ ঠিক আছে বাট তারপর একটা মানে আপনি টেন থাউজেন্ড টাকার আশেপাশের যে স্মার্ট ওয়াচগুলো থাকে সেগুলোর একটা ফিল পাবেন লুকের ক্ষেত্রে এছাড়াও ইউআইয়ের ক্ষেত্রে স্মুথনেস বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিগুলো আপনি আসলে ট্র্যাক যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে কনসিডার করতে পারেন বাট মাথায় রাখতে হবে যে হার্ডেড মনিটরিং ছাড়া বা ব্লাড অক্সিজেন যে মনিটরিংটা আছে এটা ছাড়া বাকি যে আপনার ছিল ট্র্যাকিংগুলো আছে এগুলো আসলে সফটওয়ার্স হয়ে থাকে সো ওগুলো আসলে ম্যাক্সিমাম ওয়াচের ক্ষেত্রে রিলায়েবল না জাস্ট এটার ক্ষেত্রে আপনি আসলে এই দুইটা মনিটরিংটা খুবই ভালো পাবেন তুলনামূলকভাবে কিন্তু এটা যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট তা কিন্তু না কারণ এগুলো আসলে কখনোই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে না রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ করছি সো আমার কাছ থেকে মনে হচ্ছে যে আপনি যদি খুব গুড লুকিং একটা ওয়াচ চান প্রিমিয়াম কোয়ালিটির এবং আপনার নোটিফিকেশন খুব আসে আপনার কল টুকটাক রিসিভ হতে পারে তাহলে সেক্ষেত্রে আমি যে বলবো যে এটাকে অনায়াসে কনসিডার করতে পারেন এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে আমরা জাস্ট হচ্ছে এই স্মার্ট ওয়াচটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম অ্যাকচুয়ালি এই স্মার্ট ওয়াচটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ